অসহায়দের পাশে দাঁড়াতে সদিচ্ছাটাই আসল। মিরপুর পল্লবীর কয়েকজন তরুণ সেটিই প্রমাণ করে চলেছেন করোনার এই সংকটকালে। হত দরিদ্র থেকে মধ্যবিত্ত সবার প্রতি সহযোগিতার হাত যেমন বাড়িয়ে দিয়েছেন, তেমনি পথের কুকুরগুলোকেও খাবার দিচ্ছেন প্রতিদিন। ইফতারের আগে আগে রাজধানীর পল্লবীতে এমন চিত্র চোখে পড়বে প্রতিদিন। দরিদ্রজনের মাঝে রান্না করে ইফতার বিতরণ করছেন কয়েকজন তরুণ। পাশাপাশি প্রতিদিনই কয়েকশো খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দিচ্ছেন অসহায়দের মাঝে এই তরুণরা, জনছায়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। আমরা চাই সবাই যার যার দিক থেকে এগিয়ে আসুক গরিব এই অসহায় মানুষদের পাশে। আমাদের যারা সেবক রয়েছে তাদের সবার জন্য যে সেফটিটা প্রয়োজন, সেই সেফটির দিকে আমাদের যারা দায়িত্বে আছে তারা সেই জিনিসটা কঠোরভাবে দেখছে। এ পর্যন্ত প্রায় 6000 মানুষকে সহায়তা দিয়েছে জনছায়া। এলাকার বিত্তবান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে সহায়তা করে জনছায়াকে। উপহার সামগ্রী দুইভাবে আমরা দিয়ে থাকি, একটা হলো মধ্যবিত্ত, একটা নিম্নবিত্ত। তো মধ্যবিত্তকে আমরা, ওনারা আমাদের হটলাইন নাম্বার আছে যেখানে ওনারা মেসেজ পাঠাইলে আমরা আমাদের ভলেন্টিয়াররা গিয়ে ওনার বাসায় দিয়ে আসে, যাকে যেভাবে দিয়ে আসে আমরা, উনিও আমাদেরকে দেখে না, আমরাও তাদেরকে দেখি না, ফোন দিয়ে আমরা দিয়ে আসি। আর নিম্নবিত্ত যারা আছে তাদেরকে টোকেন দিয়ে থাকি আমরা, টোকেনের মাধ্যমে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ওনাদেরকে এই উপহার সামগ্রী দিয়ে থাকি। শুধু অসহায় মানুষদের পাশেই নয়, জনছায়া পথের কুকুরগুলোকেও রান্না করা খাবার দিচ্ছে নিয়ম করে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।